সবার মানে আমরা অপেক্ষা করে থাকি নন্দিতার জন্য, কারণ ভালো ভালো কিছু কার্ভিং শিখবো। আমি কিন্তু দেখতে পাচ্ছি ভীষণ রেগে ভেগে কোমরে হাত দিয়ে একটা পিঙ্কু দাঁড়িয়ে আছে তোমাদের দিকে তাকিয়ে। মিষ্টি দেখতে দারুণ, কিন্তু আচ্ছা এখানে কতদিন রাখতে পারবো গাড়িতে? ধরো বানালাম, বানালে যদি শুকিয়ে যায় তো চলবে না। হ্যাঁ কতদিন রাখতে পারবো? তুমি স্প্রে করে রাখা যায় একদিন, কিন্তু বেগুন তো, বেগুনের গাটা একটু এটা দুরকম করা যায়। একটা হচ্ছে তুমি যদি কিছুক্ষণ এটাকে জলে রাখো, এটা একটু এরম ফ্ল্যাট হয়ে থাকবে, এরমও করতে পারো। যদি তুমি একটু বেশ তেলে মেরে আসছে বকছে এরম করতে পারো, তাহলে এভাবে ওটাকে টুথপিক দিয়ে গেঁথে দিতে পারো। আর চোখের মধ্যে দিলে তুমি গোলমরিচ বা লবঙ্গ, ওটা লবঙ্গ দিয়ে দেখাচ্ছি আমি, লবঙ্গ দিয়েও সুন্দর হবে। লবঙ্গ দিয়ে কাঁপতেও ইজি হয়। এই যে লবঙ্গ দিয়ে দুটো চোখ হলো, এই হলো পেঙ্গুইন তৈরি। এরপর হচ্ছে ওর পা আর বিকটা বানাতে হবে। গাজরের একটা স্লাইস কেটে মাঝ বরাবর কেটে নাও। ফ্ল্যাটটা হয়ে গেল। আর বিকটা বানানোর জন্য হয়ে গেল, এই দেখো আমি করে রেখেছি, রাউন্ড শেপ হয়ে গেল। রূপসার সাথে শেয়ার করো, আমার রাঁধুনিদের সাথে শেয়ার করো। আমাদের ঠিকানা দেখে নাও আরো একবার।